প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো সবাইকে স্বাগত জানাই গুরুকুল অনলাইন লার্নিং এ সাথে আছে আমি ফয়সাল আলম দুশার আজকের ক্লাসে আমরা শিখব ক্যাপাসিটরের সমাবেশ কি রকমের হবে অর্থাৎ ক্যাপাসিটরের কম্বিনেশন গুলো কি কি হয় দেখো আজকের ক্লাসে আমরা যা শিখব ঠিক এরকম আরেকটা জিনিস আমরা রোধের জন্য শিখেছি এর আগে তখন আমরা শিখেছিলাম রোধের সমাবেশ বা রোধের কম্বিনেশন আমরা দেখেছিলাম রোধকে আমরা সার্কিটে সিরিজে কানেক্ট করতে পারি প্যারালালে কানেক্ট করতে পারি এবং সিরিজ প্যারালাল মিশ্রিত করে মিক্সড কানেকশনে আমরা সংযুক্ত করতে পারি ক্যাপাসিটরের ক্ষেত্রেও ঠিক তাই ক্যাপাসিটরকেও আমরা সার্কিটে সংযুক্ত করতে পারি সিরিজে অথবা প্যারালালে অথবা সিরিজ প্যারালাল মিক্স করে যেই মিক্সড কানেকশন সেখানেও ক্যাপাসিটরকে সংযুক্ত করা যাবে তাহলে ক্যাপাসিটরের সিরিজ সংযোগ কী রোধের যেমন সিরিজ সংযোগ ছিল একটি রোধের শেষ প্রান্তে আরেকটি প্রথম প্রান্ত তার শেষ প্রান্তে আরেকটি প্রথম প্রান্ত এরকম করে একের পর এক যদি সিরিজ বা শ্রেণীতে যুক্ত হয় তবে আমরা রোধের জন্য সিরিজ কম্বিনেশন বলেছিলাম ক্যাপাসিটরের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই ক্যাপাসিটরের সিরিজ বলতে বোঝাবো একটি ক্যাপাসিটর তার সঙ্গে আরেকটি ক্যাপাসিটর তার সঙ্গে আরেকটি এভাবে যদি চলতে থাকে একের পর এক সমাবেশ তাকে জন্য সিরিজ বা শ্রেণী লক্ষ্য করবে এখানে ক্যাপাসিটরের সিরিজ সমাবেশ দেখানো আছে আমরা এখানে একটি সোর্স নিয়েছি বা একটি সেল নিয়েছি যার ভোল্টেজ দেওয়া আছে ভি এই সেলথের সাথে আমরা দুটো ক্যাপাসিটর কানেক্ট করছি একটি ক্যাপাসিটর সি ওয়ান এবং আরেকটি ক্যাপাসিটর সি টু কানেক্ট করে আমরা সম্পূর্ণ বর্তনী সংযুক্ত করলাম লক্ষ্য করবে যখন আমরা ক্যাপাসিটরকে সিরিজে সংযুক্ত করব উভয় ক্যাপাসিটরের মধ্যেই একই পরিমাণ চার্জ সঞ্চিত হবে খুবই গুরুত্বপূর্ণ অবজারভেশন সিরিজ সংযোগে যদি আমরা ক্যাপাসিটরকে যুক্ত করি তাদের উভয়ের মধ্যেই একই পরিমাণ চার্জ সঞ্চিত হবে ঠিক যেমন সিরিজ সংযোগে রোধকে যুক্ত করলে উভয় রোধের মধ্যে একই বিদ্যুৎ প্রবাহিত হতো ক্যাপাসিটরের জন্য উভয় ক্যাপাসিটরে একই চার্জ সঞ্চিত হবে লক্ষ্য করবে এখানে যে চার্জ আছে এ আমার প্রথম ক্যাপাসিটর যদি কিউ চার্জ হয় দ্বিতীয় ক্যাপাসিটরের সমান পরিমাণ কিউ চার্জ তৈরি হয়েছে তাহলে পার্থক্যটি কোথায় হবে পার্থক্যটি হবে ভোল্টেজ ডিভিশনে সিরিজ ক্যাপাসিটরে সিরিজ সংযোগে উভয় ক্যাপাসিটরের বা অনেকগুলো ক্যাপাসিটরের চার্জ থাকবে সমান কিন্তু প্রত্যেক এর দুই প্রান্তের ভোল্টেজ হবে আলাদা আমরা দেখতে পাচ্ছি এখানে সি1 ক্যাপাসিটরের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ V1 এবং সি2 ক্যাপাসিটরের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ V2 এই ছিল আমাদের সিরিজ সংযোগ এবার আসি আমরা প্যারালাল সংযোগ বা সমান্তরাল সংযোগে প্যারালাল সংযোগের ক্ষেত্রে আমাদের সংযোগগুলো সমান্তরালে সংযুক্ত হবে এবং সি টু ক্যাপাসিটর দুইটার এক প্রান্ত এক বিন্দুতে আর এক প্রান্ত অন্য বিন্দুতে সংযুক্ত হয়েছে এবং এই দুই কমন প্রান্তের সঙ্গে আমরা আমাদের ব্যাটারিকে যুক্ত করেছি যে ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে ভি এখন লক্ষ্য করো তাহলে এই ব্যাটারির এই প্রান্ত এবং এই প্রান্ত এরা একই নোড আমরা নোড অ্যানালাইসিস ক্লাসে নোড সম্পর্কে জেনেছি ব্যাটারির এই প্রান্ত যেই নোড এই প্রান্ত এক্স্যাক্টলি একই নোড অর্থাৎ এই প্রান্তের এই প্রান্ত সমান ঠিক একইভাবে এই প্রান্তের এই প্রান্ত সমান কারণ একই নোড তাহলে আমরা বুঝলাম v1 v2 দুই প্রান্তের ভোল্টেজই আমাদের সোর্স ভোল্টেজের সমান তাহলে সমান্তরাল সংযোগে ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না যেই ক্যাপাসিটরগুলো সমান্তরাল সংযোগে থাকবে তারা প্রত্যেকই সমান ভোল্টেজে থাকবে কিন্তু পরিবর্তন আসবে তাদের চার্জে আমরা সিরিজ সংযোগে যেমন দেখেছি প্রত্যেকটা ক্যাপাসিটরের চার্জের পরিমাণ সমান সমান্তরাল সংযোগে এক একটা ক্যাপাসিটরের চার্জের পরিমাণ এক এক রকম সমান্তরাল সংযোগে প্রথম ক্যাপাসিটর সি1 এর চার্জ মনে করলাম কি1 দ্বিতীয় ক্যাপাসিটর সি2 এর চার্জ মনে করলাম আমরা কি2 অর্থাৎ পার্থক্য আসবে কি1 এবং এই ছিল আমাদের সিরিজ এবং সমান্তরাল করবে আমরা যেমন রোধের জন্য যখন সমাবেশ আমরা সিরিজ এবং প্যারালাল কানেকশন পড়েছি এর সঙ্গে আমাদের আরেকটি বক্তব্য ছিল যাকে বলেছিলাম আমরা তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স ঠিক ক্যাপাসিটরের জন্য একটি এরকম একই একটি বক্তব্য আসবে যাকে বলবো আমরা তুল্য ধারক বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর তাহলে তুল্য ধারক কি এবং তুল্য ধারকত্ব কি সে বিষয়ে আমরা একটু ভালোভাবে জেনে নেব লক্ষ্য করো তুল্য রোধ বলতে আমরা বলেছিলাম যদি সার্কিটে অনেকগুলো রোধের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করি যার ফলে সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট কোনোটারই পরিবর্তন না হয় তবে সেক্ষেত্রে সেই একটি রোধকে অনেকগুলো রোধের তুল্য রোধ বলা হতো ক্যাপাসিটরের জন্য একই বক্তব্য যদি আমরা সার্কিটে অনেকগুলো ক্যাপাসিটারের পরিবর্তে একটি মাত্র ক্যাপাসিটার ইউজ করি যার ফলে আমাদের সার্কিটের টোটাল চার্জ অর্থাৎ ক্যাপাসিটরে যে টোটাল চার্জ জমা হবে সেই টোটাল চার্জের মান এবং সার্কিটে টোটাল ভোল্টেজের মানের কোনো পরিবর্তন না হয় তবে সেই ক্ষেত্রে আমরা আমাদের নতুন ওই একটি ক্যাপাসিটরকে বলবো তুল্য ক্যাপাসিটর বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর মনে করো আমরা এখানে একটি সিরিজ সংযোগ দেখাচ্ছি ক্যাপাসিটরের এই সিরিজ সংযোগের জন্য আমার যে সার্কিট রয়েছে এই সার্কিটে দুটি ক্যাপাসিটারের পরিবর্তে আমি একটি মাত্র ক্যাপাসিটার ব্যবহার করলাম এই একটি ক্যাপাসিটার ব্যবহার করার ফলে আমার সার্কিটের সামগ্রিক ভোল্টেজ কিংবা সামগ্রিক ক্যাপাসিটরের সঞ্চিত চার্জের যদি কোনো পরিবর্তন না হয় তখন সেক্ষেত্রে আমরা জানি সিরিজ সংযোগে যদি সংযুক্ত হয় তাহলে প্রত্যেকটি ক্যাপাসিটরের মধ্যে চার্জের পরিমাণ থাকবে সেম অভিন্ন চার্জ থাকবে আমরা মনে করলাম সিরিজ সংযোগে প্রথম ক্যাপাসিটর সি ওয়ান এর মধ্যে চার্জের পরিমাণ আছে কিউ দ্বিতীয় ক্যাপাসিটর সি টু এর মধ্যেও চার্জের পরিমাণ আছে আমাদের কিউ সেক্ষেত্রে যে তুল্য ক্যাপাসিটর তৈরি হবে বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর যদি তৈরি হবে এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর এর জন্য চার্জের পরিমাণ থাকবে সেম তার মানে সিরিজ সংযোগে তুল্য ক্যাপাসিটর এর চার্জ ইজ ইকুয়াল টু প্রত্যেকটি স্বতন্ত্র ক্যাপাসিটর এর চার্জ তাহলে স্বতন্ত্র ক্যাপাসিটর কিউ হলে তুল্য ক্যাপাসিটর আমাদের একই চার্জ থাকবে কিউ কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্যটি হবে সিরিজ সংযোগে আমরা জানি যে ব্যাটারির মোট ভোল্টেজ এটি ক্যাপাসিটির মধ্যে ভাগ হয়ে যায় অর্থাৎ সি ওয়ানের ভোল্টেজ হলো আমাদের ভি ওয়ান আর সি টু এর ভোল্টেজ হচ্ছে আমাদের ভি টু কিন্তু যদি আমি তুল্য ক্যাপাসিটার ব্যবহার করি তবে সেক্ষেত্রে তুল্য ক্যাপাসিটরের দুই প্রান্তের মোট ভোল্টেজ এটি আমাদের ব্যাটারির সামগ্রিক ভোল্টেজ বা উৎসের সামগ্রিক ভোল্টেজের সমান হবে অর্থাৎ উৎসের ভোল্টেজ ভি হলে তুল্য ক্যাপাসিটরের মোট ভোল্টেজ হবে ভি অর্থাৎ তুল্য ক্যাপাসিটর ব্যবহার করলে আমাদের এখানে টোটাল ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না কারণ ভি ওয়ান প্লাস ভি টু ইজ সোর্স ভোল্টেজ ভি এবং টোটাল চার্জেরও কোনো পরিবর্তন হবে না কারণ প্রত্যেকের চার্জের পরিমাণই সমান এই ছিল আমাদের সিরিজ সংযোগের তুল্য ক্যাপাসিটেন্স এবার আমরা আসি একটু সমান্তরাল সংযোগের তুল্য ক্যাপাসিটেন্স এ লক্ষ্য করবে সিরিজের সঙ্গে সমান্তরাল সংযোগের তুল্য এর সামান্য পার্থক্য রয়েছে সমান্তরাল সংযোগের তুল্য ক্যাপাসিটেন্স এক যে আমি অনেকগুলো পরিবর্তে একটি মাত্র ক্যাপাসিটর ব্যবহার করব। যার ফলে আমার সার্কিটের মোট ভোল্টেজ এবং ক্যাপাসিটরের সঞ্চিত মোট চার্জের কোনো পরিবর্তন হবে না তখন সেক্ষেত্রে ওই একটি ক্যাপাসিটর আমরা অনেকগুলো ক্যাপাসিটরের তুল্য ক্যাপাসিটর বলবো তাহলে লক্ষ্য আমি এখানে দুটো ক্যাপাসিটর নিলাম একটা মনে করলাম সি ওয়ান একটা মনে করলাম সি টু উভয় ক্যাপাসিটরের জন্যই দুই প্রান্তে ভোল্টেজ হচ্ছে আমাদের ভি সোর্স ভোল্টেজ সমান থাকবে কিন্তু তুল্য ক্যাপাসিটি দেখতে পাচ্ছি দেখো এর দুই প্রান্তের ভোল্টেজ তো আমাদের একই ভি তার মানে সমান্তরাল সংযোগে তুল্য ক্যাপাসিটরের ভোল্টেজ এবং ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটরের ভোল্টেজ থাকবে সমান কিন্তু পার্থক্য আসবে চার্জে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটরের চার্জের পরিমাণ যদি হয় কিউ ওয়ান এবং কিউ টু আমাদের তুল্য ক্যাপাসিটরের চার্জ হবে কিউ এমন ভাবে যেন মোট চার্জ অপরিবর্তিত হয় অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু হয় তাহলে বুঝলাম সিরিজ সংযোগে তুল্য ক্যাপাসিটরের ভোল্টেজ ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল ভোল্টেজের যোগফল এবং সমান্তরাল সংযোগে তুল্য ক্যাপাসিটরের চার্জ ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল চার্জের যোগফল এই ছিল আমাদের ক্যাপাসিটরের শ্রেণী বিভাগ এবং ক্যাপাসিটরের সাধারণ তুল্য বা ক্যাপাসিট সমাবেশ এবং ক্যাপাসিটরের তুল্য ক্যাপাসিটেন্স নিয়ে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা সিরিজ এবং প্যারালাল ক্যাপাসিটিস বা প্যারাল সমাবেশের জন্য কিভাবে তুল্য ক্যাপাসিটিস এর মান নির্ণয় করতে হয় সেটি দেখব। সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে